ওরে তাই রে নাই রে বন্ধু রে কলা খাইলো ইন্দুরে। কিন্তু ইন্দুর কেবা ঘুরে কলা খাইলো, কলা তো ঝুলান না ছিল। ইন্দুরই তো খাবি কলা। হ্যাঁ ফেলছে আমার কি তাতে, আমার গান আমি গায়ালি। বোকার মতো এরকম জ্ঞান বুদ্ধিহীন গান কেন গাচ্ছো? এ বউ বাবা, তোমার কি মনে হয় আমার জ্ঞান বুদ্ধি নাই? আমার মাথা ভর্তি জ্ঞান হচ্ছাও। আব্বাও কয় আমার জ্ঞান নাই, তুমিও কয় আমার জ্ঞান নাই, কেম বাকি। ও আবা শুনো, এই গাছে যদি মনে করো জ্ঞান ঝুলে থাকতো না, তাহলে আমিও গাছের মধ্যে ঝুলে থাকতাম, তাহলে আমার অনেক শান্তি হয়তো। হচ্ছাও একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনো। ঠিক আছে কও। কাল আমার আব্বা আসবে, তার সামনে কোনো আবোল তাবোল কথা বলা যাবে না। কিন্তু কি কইলা, তাওই আসবি? তাওই আসবি কেন? মুন্টা সাস সংসারের খেতাপুরি। তাওই কিরা, আমার আব্বা আসবে, তোমার শ্বশুর আব্বা আসবে, তালই পাইলে কোত্থেকে? এ বউ বাবা কি করছাও, আমার তো আব্বা এটা, আর তোমার আব্বাকে আমি আব্বা কবো কেন? হ্যাঁ আমি তোমার আব্বাকে তো আমি তাওই কবো। আচ্ছা শুনো, আমার আব্বার সামনে যদি তুমি এরকম করে কথা বলো, আমার আব্বা আমাকে নিয়ে চলে যাবে। তুমি কি চাও আমার আব্বা আমাকে নিয়ে চলে যাক? চলে যাবে কোনা, চলে যাবি, তোমাকে দিব না আমি। আচ্ছা শুনো, আমি তোমার বুঝাই বলি, আমার আব্বার সামনে যদি তুমি এরকম স্ক্রু ডিলাম আর কথাবার্তা বলো, আমার আব্বা তো ভাববে তুমি পাগল। পাগল ভাবলে কি তার মেয়েকে সে এখানে রাখবে? শুধু আমাকে নিয়ে চলে যাবে, তখন তোমার গান কে শুনবি? এ আমি কি পাগল নাকি? আমার কথা মনোযোগ দিয়ে শুনো, আমার আব্বার সামনে কোনো মুখ খুলবা না, মুখ একদম বন্ধ, ঠিক আছে? কোনো মুখ খোলা যাবে না, কোনো উল্টাপাল্টা কথা বলা যাবে না। যদি আমার আব্বা বুঝে তুমি উল্টাপাল্টা কথা বলছো, তোমার মাথায় সমস্যা, আমার আব্বা আমাকে নিয়ে চলে যাবে, তখন তুমি একলা একলা থাকতে হবে।